বগুড়া 4 ও বগুড়া 6 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে তা বাতিল করে দিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম, কারণ তার জমা দেওয়ার তথ্যে নাকি বিস্তর গরমিল। এ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন স্বঘোষিত হিরো। একই সঙ্গে আলোচনায় এসেছে হিরো আলমের সম্পত্তির পরিমাণও, কত সম্পত্তির মালিক তিনি। জানতে আগ্রহী সাধারণ নেট জনতা থেকে শুরু করে হিরো আলমের লাখো ভক্ত অনুরাগী। শোনা যাচ্ছে মাত্র 4 বছরে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন ফেসবুক ও ইউটিউবের এই ভাইরাল তারকা। সেই পরিমাণ জানলে চমকে উঠবেন যে কেউ। কয়েক বছর আগেও সম্পত্তি বলে তেমন কিছুই ছিল না হিরো আলমের। ব্যাংকে ছিল মাত্র কয়েক হাজার টাকা, সঙ্গে ছিল 87,000 টাকা মূল্যের একটি পুরনো মোটরসাইকেল, 2,50,000 টাকার আসবাবপত্র এবং স্ত্রীর এক ভরি সোনার গয়না। কিন্তু 4 বছরের ব্যবধানে বদলে গেছে সব কিছু। জানা গেছে বগুড়ায় 900 জমি কিনে বাড়ি বানিয়েছেন হিরো আলম। বর্তমানে তার কৃষি জমির পরিমাণ প্রায় 50%, স্ত্রীর সোনার গয়নার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 10 ভরি, ব্যাংকে রয়েছে 55,00,000 টাকা। এবার নিজের সম্পত্তির পরিমাণ নিয়ে মুখ খুলেছেন হিরো আলম। তার দাবি, এগুলোর কোনোটাই কালো টাকা নয়, সৎ পথে উপার্জিত টাকা। তবে নিজের সম্পত্তির হিসাব নিজেই দিতে পারেননি হিরো আলম। তিনি বলেন, মানুষ শুধু তিলকে তাল বানানোয় ব্যস্ত, আমার যদি কোটি কোটি টাকার সম্পদ থেকে থাকে তাহলে অবশ্যই দুদক অনুসন্ধান চালিয়ে দেখবে আমার এত সম্পত্তি আছে কি না। বর্তমানে আপনার সম্পদের পরিমাণ কত? এমন প্রশ্নে হিরো আলম বলেন, আমার কিছু কৃষি জমি আছে, একটা বাড়ি বানিয়েছি আর একটা গাড়ি আছে। সব কিছু মিলিয়ে কত হবে সেটা জানতে হলে আমাকে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, কিছুটা সময় দিতে হবে, এ কারণে এই মুহূর্তে বলতে পারছি না কত সম্পত্তি আছে। তবে হিরো আলমের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনী হলফনামায় যা উল্লেখ করা হয়েছে, হিরো আলমের সম্পত্তি তার থেকেও অনেক বেশি। আপাতত মনোনয়নপত্র বৈধ করার মিশনে নেমেছেন হিরো আলম। এরই মধ্যে তিনি মনোনয়নপত্র বাতিল হওয়ার বিপরীতে উচ্চ আদালতে আপিল করেছেন। তার বিশ্বাস, তিনি নির্বাচনে লড়াই করার সুযোগ পাবেন। এর আগে 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনেও ভোটে দাঁড়িয়েছিলেন হিরো আলম। সেবার তিনি বগুড়া 4 আসন থেকে প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন কিনেছিলেন, না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তখনও প্রাথমিক অবস্থায় হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল, পরে উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন, যদিও ভোটে জিততে পারেননি। সাদাকালো নিউজ।